তুমি আমি মুসলিম আছে ইমানের দাবি প্রাণে হাটি ঘুরি ফিরি ডাক দিয়ে তুমি আমি মুসলিম আছে ইমানের দাবি প্রালে হাটি ঘুরি ফিরি ডাক এখন আমরা পঞ্চম উদাহরণ দেখাবো ইনশাল্লাহ আমরা সকলে জানি যে আমাদের দেশের গায়রে মুকাল্লিদ আলেমদের সর্বসম্মত ফতোয়া হলো সালাতে বুকে হাত বাঁধা বুকের উপর হাত বাঁধা সুননত এটা তাদের সর্বসম্মতিক্রমে তারা এই কথা বলেছেন যে সলাতে বুকে হাত বাঁধা সুনত তো যেহেতু শেখ শহীদুল্লাহ খান মাদানী সাহেব উনি একজন বিশিষ্ট গায়ের মোকাল্লিদ আলেম তো উনিও একই ফতোয়া দিয়েছেন হাত বুকের উপর বাঁধতে হবে এ প্রসঙ্গে তিনি তার মাস্তুন সালাদ ও দোয়া শিক্ষা বইয়ে ছেষট্টি নাম্বার পৃষ্ঠে উনি লিখেছেন হাত কোথায় ও কিভাবে বাঁধবেন এ সম্পর্কে প্রখ্যাত সাহাবি ওয়া এলিবনে হজুর রাজিয়াল্লাহ তালু বলেন আমি নবী করিম সাল্লিউসাল্লামের সাথে সালাত আদায় করেছি তিনি তার ডান হাতটি বাম হাতের উপরে রেখে উভয় হাত বুকের উপরে বাঁধেন দুইশো একুশ রেফারেন্স হলো সহি ইবনে খুজায়মা। তো শহীদুল্লাহ খান মাদারী সাহেব বুকে হাতবাদার হাদিসটিকে বুকে হাতবাদার আমলটিকে প্রমাণ করার জন্য উনি সহি ইবনে খোজায়মা থেকে একটি হাদিস পেশ করলেন যেখানে হজরত ওয়াইল ইবনে হজুর রদিয়াল্লাহ আনু বলেছেন আমি নবী সাল্ল আলী ওসাল্লামের সাথে সালাত আদায় করেছি তিনি তার ডান হাতটি বাম হাতের উপরে রেখে উভয় হাত বুকের উপরে বাঁধেন নিচের টিকার মধ্যে উনি হাওয়ালা দিয়েছেন সহি ইবনে হুজাইমা তা আমরা পেলাম যে শহীদুল্লাহ খান সাহেব পুকে হাত বাঁধার মঠটি প্রমাণ করতে গিয়ে সহি ইবনে হুজাইমার একটি হাদিসকে দলিল হিসাবে পেশ করলেন তো এখানেও আমরা বলবো শহীদুল্লাহ খান মাদানী সাহেব যে হাদিসকে দলিল হিসাবে পেশ করেছেন এটা সহি নয় কেন সহি নয় আগে আমরা সহি ইবনে হুজাইমার হাদিসে সনটটি পড়ছি তারপর ইনশাল্লাহ বলবো কেন এই হাদিসটি সহি নয় এই হলো সহি ইবনে হুজাইমা সহি ইবনে খুজাইমার এক নম্বর খণ্ডের দুইশো বাহাত্তর নাম্বার পৃষ্ঠা এবং হাদিস হল হাদিস নাম্বার চারশো উনআশি আখবরনা আবু তাহের কওয়ালে হাদ্দাসানা আবু বকর হাদ্দাসানা আবু মুসা হাদ্দাসানা মু আম্মাল হাদদাসনা সুফিয়ান আন আসমিবনে কুলাই আন আবিহি আন ওয়া ইলিবনী হজূর কল সল্লাইতুমা আরসূল ইল্লাহি সল্লাল্লাহ আলী ইউসাল্লাম ওয়া ওয়াদা আয়াদাহুল ইমনা আলা ইয়াদীহী নিউসর আলা সদরিহি এই হল হাদিস যে হযত ওয়া ইলিবনে হজুর বলেন আমি নবী করিম সাল্লাল্লাহ ওয়াল ইউসাল্লামের সাথে নামাজ পড়েছি তিনি তার ডান হাত বাম হাতের উপর রেখে বুকে বাঁধলেন তো আমরা বলতে চাই যে এই হাদিসটি সহি নয় কেন এই হাদিসের সনদের মধ্যে একজন রাবি আছে হাদ্দাসনা আবু মুসা কওয়ালে হাদ্দাসানা মোয়াম্মাল এই মুহাম্মল ইসমাইল এর ব্যাপারে আমরা বলছি যে মহাদ্দিসিনে কেরাম তাকে জঈব বলেছেন কে কে জয়ীব বলেছেন সেটা এখন আমি দেখাচ্ছি মিজানুল ইয়াল ফি নক রিজাল হাফেজ জাহাবি রহমুল্লার কিতাব এই কিতাবের পাঁচ নম্বর খণ্ডে তিনশো তিপ্পান্ন নম্বর পৃষ্ঠায় রয়েছে মো আাম্মান ইবিন ইসমাইল তো উনি নিজে নকল করছেন মকল আবু হাত এম সদুকুন সাদিদ উনফিজ সুন্না ক্যাফিরুল খত যে উনি সত্যবাদী এবং সুন্নার ক্ষেত্রে খুব কঠিন ক্যাথিরুল খত কিন্তু অত্যধিক ভুলকারী অত্যধিক উনি ভুল করতেন হাদিস বর্ণনার ক্ষেত্রে ওকয়াল বুখারি আর ইমাম বুখারি রাহিমাহুল্লাহ বলেছেন মুন কারুল হাদিস ইমাম বুখারি রাহিমাহুল্লাহ এই রাবির ব্যাপারে বলেছেন মুন কারুল হাদিস মুন কারুল হাদিস মানে হাদিস বর্ণনার ক্ষেত্রে অগ্রহণযোগ্য ওকয়াল আবু জুরা আবু জুরা রাজি রহিমাহুল্লাহ বলেন ফি কাসির। তার হাদিসের মধ্যে প্রচুর পরিমাণে ভুল রয়েছে তো আমরা দেখলাম একাধিক মহাদিস নেকেরাম। এই মোহাম্মদ ইবনি ইসমাইলকে জঈব বলেছেন এবং এটা স্বীকৃতি দিচ্ছেন যে তারা যে ইবনি ইসমাইল সে হাদিস বর্ণনার ক্ষেত্রে অত্যধিক ভুল করতেন স্মৃতিশক্তিজনিত দুর্বলতার কারণে মোহাম্মদ ইবনি ইসমাইল হাদিস বর্ণনার ক্ষেত্রে অত্যধিক ভুল করতেন এই কারণে মহাদ্দিস সকলেই স্বীকৃতি দিয়েছেন যে সে হাদিসের ক্ষেত্রে অত্যধিক ভুলকারী এবং এই কারণেই পরবর্তী মহাদ্দিসিন সিনে কেরাম তাকে সই উল হিফজ তথা স্মৃতিশক্তি দুর্বল তার স্মৃতিশক্তি ভালো না এটা সকলেই স্বীকৃতি দিয়েছেন এবং এই কারণে তার হাদিসকে হাদিস বলেছেন ইবনে হাজার আসকাল রাহম তার এই কিতাব তাকরিব উত্তাহিব এই কিতাবের পাঁচশো চুরাশি নম্বর পৃষ্ঠে উনি বলেছেন মোদ ইবনে ইসমাইন সদুকুন উল হাইফস যে মোয়াম্মাল ইবনি ইসমাইল তিনি যদিও সত্যবাদী ছিলেন তবে উল হিফজ তবে তার শক্তি দুর্বল ছিল তার শক্তি ভীষণ খারাপ ছিল তা আমরা স্পষ্ট পেলাম যে হাফিজ ইবনে হাজার আসকরানি বলেছেন যে সই উল হিফজ যে মোম্ম্ম ইবনি ইসমাইলের স্মৃতিশক্তি দুর্বল ছিল তো এই বিষয়টি যে অর্থাৎ মোহাম্মা লিবনি ইসমাইলের স্মৃতিশক্তি যে দুর্বল ছিল এটা শুধু পূর্ববর্তী মহাদ্দিস আমি বলেননি এই জামানার দুইজন বিখ্যাত সালাফি আলেম যাদেরকে আমাদের গায়ের মুকাল্লিদ বন্ধুরাও সম্মান করে থাকেন একজন হল শেখ মুহাম্মদ বিন সোহালেহসাইমিন রাহিমাহুল্লাহ আরেকজন হল শেখ নাসির উদ্দিন আলবানি রাহিম আল্লাহ এই দুইজনও মোহাম্মদ ইবনি ইসমাইলের ব্যাপারে বলেছেন সৈল হেফ যে তার স্মৃতিশক্তি দুর্বল ছিল শেখ মুহাম্মদ বিন সোয়ালে ওসাইমিনের কিতাব সিফাতুসলাহ শেখ মুহাম্মদ বিন সোয়ালে হোসেমিনের কিতাব এই কিতাবে উনি নিজে এই কিতাবের বাহাত্তর নাম্বার পৃষ্ঠায় ইবনে এই এনেছেন এনে নিজেই বলেছেন ফিহি ইবনে এইসমাই সদুকুন উল হিফজ যে ইবনে খুজাইমার এই বর্ণনা যেটি রয়েছে এটি সনদের মধ্যে মোহাম্মদ ইবনি ইসমাইল রয়েছে সে সদুকুন যদিও সত্যবাদী কিন্তু উল হিফজ স্মরণ শক্তি দুর্বল ছিল এই কারণেই শায়েখ মোহাম্মদ বিন সাল ওসাইমিন তার আরেকটি কিতাব ফতাওয়া আর কানুল ইসলাম এই কিতাবের তিনশো একাশি নাম্বার পৃষ্ঠায় উনি স্পষ্ট বলেছেন আকরবুল আকওয়াল ইলা সিহাতি ফিজ আলিক আন্নাল আ আকুন আলা সদর আলী হাদিস ওয়াইল ইবন হজুর আন্নাল নবীয়া সাল্লাহ আলী ওসাল্লাম কানা ইয়াদ ইয়াদ আল ইউসরা আলা সদরহি ওয়াল হাদিস ওয়া ইন কান আফি তো স্পষ্ট বলছেন এই হাদিসের মধ্যে সামান্য দুর্বলতা রয়েছে সেই উম মিনার দোআফি সামান্য দুর্বলতা রয়েছে তা আমরা পরিষ্কার দেখতে পেলাম যে এই হাদিসের সনদ যে জোয়াইফ এই হাদিসের মধ্যে যে দুর্বলতা রয়েছে কেননা এই হাদিসের সনদের মধ্যে মোহাম্মালিবনি ইসমাইল নামক একজন রাবি রয়েছে এই কারণে তাকে পূর্ববর্তী মহাদ্বিসি কেরাম তাকে যেমন জোয়াইফ বলেছে এবং এই জামানার শেখ মুহাম্মদ বিন সোয়ালে ওসাইমিনও স্বীকার করেছেন যে মোহাম্মদ ইবনি ইসমাইল নামক রাবি সদুকুন উল হেফ তার স্মৃতিশক্তি ভালো ছিল না শুধু শেখ নন শেখ আলবানি মরহুম উনি এই হাদিসের সনদ সনদের ব্যাপারে নিচে টিকার মধ্যে লিখেছেন সহি ইবনি হোজাইমার টিকার মধ্যে ইসনাদুহু জঈ এই হাদিসের সনদ দুর্বল কেননা ল মোল ও হুয়া ইবনু ইসমাইল সেয়ী উল হাইফস কেননা মোহাম্মদ ইবনী ইসমাইল সে সাই উল হাইফস তার শক্তি ভালো ছিল না লা কিন্নাল হাদিস আর সাহি হুন যা আমিন তুরুকিন উখরা বিমা না কিন্তু তারপরে শাহেখ আলবানি আবার বলছেন যে হাদিসে সনদ যদিও দুর্বল কিন্তু হাদিসটা সহী কেননা যা আমিন তুরুকিন উখরা বিমা না হু কেননা এই হাদিস অন্যান্য তুরুকে এই হাদিস বর্ণিত হয়েছে আশ্চর্যের বিষয় যদি অন্য তুরুকে বর্ণিত হয়েই থাকে এই হাদিসের যদি আরো সনদ থাকে যেটা যদি হয়ে থাকে তো সেই সনদ কেন আনলেন না আর আমরা জানি এই যেটা নে খুজাই মাতে রয়েছে এই একটি সনদ এই হাদিসের আর কি তুরুক আছে আমরা খুঁজে পাইনি কিন্তু শায়েখ আলবানী বলছেন জা আমিন তুরুকিন উখরা এই হাদিসের আরও অনেক তুরুক রয়েছে কিন্তু আমরা এই হাদিসের এই একটি একটিমাত্র তারিখ ছাড়া আমরা আর কোন তুরুক খুঁজে পাইনি তো যাই হোক আমরা স্পষ্ট বুঝলাম যে এই হাদিসের সনদের মধ্যে মোয়াম্মাল ইবনি ইসমাইল নামক রাবি রয়েছে সেই কারণে এই হাদিসটা জয়ফ আমরা একটু আগে মাম্মাল ইবনি ইসমাইল সম্পর্কে ইমাম বুখারির একটি উক্তি নকল করেছি যে ইমাম বুখারি মোয়াম্মাল ইবনি ইসমাইলকে মুনকারুল হাদিস বলেছেন তো এটার উপরে শেখ শহীদুল্লাহ খান মাদানী সাহেব একটি কিতাবের মধ্যে প্রতিবাদ করেছেন যে মাম্মার ইবনি ইসমাইলকে জিমাম বুখারি মুনকারুল হাদিস বলেছেন এটা পরবর্তীদের কিতাবে পাওয়া যায় কিন্তু ইমাম বুখারির কিতাবে পাওয়া যায় না শহীদুল্লাহ খান মাদানি সম্পাদনায় এই বইটি বের হয়েছে শহিহুল বুখারি এই শহীদ বুখারির টিকার মধ্যে পাঁচশো একচল্লিশ নাম্বার পৃষ্ঠায় লিখা হয়েছে ইমাম বুখারির নাম দিয়ে এ কথাটি সুতরাং এতে প্রতীয় মান হয় ইমাম বুখারি তাকে মুন হাদিস বলেছেন এ কথাটি সঠিক নয় বরং ইমাম বুখারির নাম দিয়ে এ কথাটি ছড়ানো হয়েছে মাত্র কারণ ইমাম বুখারির কোনো কিতাবে তার সম্পর্কে এরূপ মন্তব্য পাওয়া যায় না তো এখানে শহীদুল্লাহ খান মাদানী সাহেব ইমাম বুখারি যে মোহাম্মদ ইবিন ইসমাইলকে মুনকারুল হাদিস বলেছেন এটার উনি দিচ্ছেন যে ইমাম বুখারির কোনো কিতাবে ইবনি ইসমাইল সম্পর্কে এরূপ মন্তব্য খুঁজে পাওয়া যায় না তো এটা সম্পর্কে আমি এখন বিস্তারিত আলোচনায় না গিয়ে আমি একটি জিনিস উল্লেখ করছি যদি ইমাম বুখারির কিতাবে না পাওয়া যাওয়ায় যদি এটা দলিল হয় ইমাম বুখারে তাকে মুনকারুল হাদিস বলে নাই তাহলে শহীদুল্লাহ খান মাদানী সাহেবের জন্য তো এটা আবশ্যক সে প্রত্যেক রাবির ব্যাপারে যার ব্যাপারে ইমাম বুখারের থেকে মন্তব্য পাওয়া যাবে ইমাম বুখারে তাকে মুনকারুল হাদিস বলছেন এরকম পাওয়া গেলে শহীদুল্লাহ খান মাদানির উপর এটা আবশ্যক যে তিনি ইমাম বুখারের কিতাব থেকে সেটা যাচাই করবেন কিন্তু আফসোসের বিষয় হল এখানে মোয়াম্মা ইবনি ইসমাইলের ব্যাপারে যদিও শহীদুল্লাহ খান মাদানী সাহেব তাহকিক করে জবাব দিলেন যে ইমাম বুখারির কোনো কিতাবে তার সম্পর্কে মনকারুল হাদিস পাওয়া যায় না কিন্তু খানিক পরেই এই বইয়ের পাঁচশো উননব্বই নাম্বার পৃষ্ঠায় আস্তে আমিন বলার একটি হাদিসকে খণ্ডন করতে গিয়ে শহীদুল্লাহ খান মাদানি সাহেব লিখেছেন উল্লেখিত আসার দুটি সনদে আবু সাঈদ রয়েছে তিনি হলেন আবু সাদ আল বাক্কাল তার সম্পর্কে ইমাম গুণের উক্তি হল ইমাম বুখারি রাহিমাহুল্লাহ বলেন তিনি মুনকারুল হাদিস মিজান মিজানুল এতেদাল তিন নম্বর খণ্ড একশো আঠারো নম্বর পৃষ্ঠা একটু আগে আমরা দেখলাম যে মোহাম্মদ ইবনী ইসমাইল সম্পর্কে তিনি বলছেন যে ইমাম বুখারি তাকে মুন কারুল হাদিস বলছেন এটা পরবর্তীদের কিতাবে পাওয়া গেলেও ইমাম কিতাবে পাওয়া বুখারির যায় না সুতরাং এটা ইমাম বুখারির ব্যাপারে বলা যাবে না যে ইমাম মুন কারুল হাদিস বলেছেন ওই ক্ষেত্রে শেখ শহীদুল্লাহ খান মাদানী সাহেব এই নীতি অবলম্বন করলেন যে ইমাম বুখারির কিতাব ঘেটে দেখলেন কিন্তু আফসোসের বিষয় যখন আস্তে আমিনের হাদিসকে জয়ব বলার ক্ষেত্র এলো তখন তিনি আর ইমাম বুখারির কিতাবের হাওলা দেওয়ার প্রয়োজন বোধ করলেন না তখন তিনি হাওলা দিয়ে দিলেন মিজান এটার নামে কি ইনসাফ যখন আমার হাদিস আসবে তখন আমি সেটাকে সহি বিভিন্ন ওজোর পেশ করব কিন্তু যখনই আমার প্রতিপক্ষের হাদিস আসবে তখন সেটাকে জানতেন কিতাব থেকে আমি রেফারেন্স দিয়ে বলে দিব অমুকে তাকে জয়ব বলেছে এটা কোন ধরনের ইনসাফ করলেন শেখ শহীদুল্লাহ খান মাদানী সাহেব আমি তার প্রতি অনুরোধ করব। মোহাম্মদ ইবিন ইসমাইলের ক্ষেত্রে যেমন আপনি বলেছেন ইমাম বুখারির কোনো কিতাবে তার সম্পর্কে মন্তব্য পাওয়া যায় না আমি আপনার প্রতি অনুরোধ করবো আপনি আবু সাহ আল বাক্কাল এই রাবির ব্যাপারে ইমাম বুখারি যে মুনকারুল হাদিস বলেছেন এটাও আপনি ইমাম বুখারি কিতাব থেকেই প্রমাণ করবেন আল্লাহ তালা আমাদেরকে সব ধরনের খেয়ানত এবং সব ধরনের অসাধুতা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমিন